সুপ্রভাত, গুড মর্নিং, স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। কথায় সুরে জমজমাট সকাল, সত্যিই জমজমাট সকাল। শনিবারের সকাল কি না? শনিবার আর রোববার এই দুটো দিন আমাদের সপ্তাহান্তের দুটো দিন। ব্যস্ততা একটু হলেও কম, কিন্তু কিছু কিছু মানুষের ব্যস্ততা তো থেকেই যাচ্ছে অন্যান্য দিনের মতো। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই সকালগুলো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু দিন সুন্দর হয় না। সেই জন্য সকাল সুন্দর করার জন্য আমরা যে প্রয়াসটা প্রত্যেক দিন এখান থেকে করে থাকি সেটা হচ্ছে, সঙ্গীতের মাধ্যমে আমরা একটা মনোরম পরিবেশের সৃষ্টি করি। বাইরের যে পরিবেশটা সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর স্টুডিওর ভেতরে আমি বা আমরা রোজ যাদের নিয়ে বসি তারাও একটা ঘন্টা ভীষণ সুন্দর একটা পরিবেশ তৈরি করে রাখে। আজকে আমি একটা ঘন্টা থাকবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। রবীন্দ্রসঙ্গীত এমন এক সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক ঠাকুর যিনি শুধু আমাদের ঠাকুরের আসনে বসাবার ঠাকুর নন, তিনি আমাদের মননের ঠাকুর। যে ঠাকুরকে নিয়ে আমরা, যে ঠাকুর আমাদের নিয়ে প্রতিনিয়ত কিছু না কিছু লিখে গেছেন, আমাদের জীবনের প্রত্যেকটা ফিলিংস নিয়ে উনি লিখেছেন। পাঁচটা পর্যায়ের গানের মধ্যে আমাদের জীবনের সব রকমের অনুভূতি পরতে পরতে জড়িয়ে রয়েছে। আজকে আমার স্টুডিওতে এক নবীন শিল্পী, যার নাম, তিনজনই নবীন, যন্ত্রানুষঙ্গে যারা রয়েছে তারাও নবীন, যে শিল্পী রয়েছেন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী। শনিবার দিনটা আমরা রবীন্দ্রসঙ্গীতের জন্য ধার্য করে রাখি। যে শিল্পী রয়েছেন রবীন্দ্রসঙ্গীতে তার নাম হচ্ছে সন্দীপ দাস। সুপ্রভাত সন্দীপ। সুপ্রভাত। তোমার সঙ্গে আমার এই প্রথম বসা, তোমাকে নতুন দেখছি কিন্তু ভীষণ একেবারেই ছোট বলে মনে হচ্ছে, কিন্তু গান গাইছো কতদিন ধরে সে গল্প তো করবই, গানও শুনব। কিবোর্ডে রয়েছেন চন্দ্রজিৎ দাস। সুপ্রভাত চন্দ্রজিৎ, ভালো আছো? কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, আর আমার ডান দিকে যিনি রয়েছেন তবলায়, রাজদীপ বণিক। সুপ্রভাত রাজদীপ। আমাদের নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। একটা ঘন্টা আমাদের সঙ্গে থাকুন, শুনুন সন্দীপের গান। সন্দীপ, কী দিয়ে শুরু করছো আজকে? আমি একটি ধ্রুপদাঙ্গের গান দিয়ে শুরু করবো, হে নিখিল ভারত ধারণ। আচ্ছা আচ্ছা, তাহলে ঠেকাটাও নিশ্চয়ই সেরকমই হবে, ধ্রুপদাঙ্গে ঠেকা। চলো। হে নিখিল ভারত ধারণ, বিশ্ব বিধাতা, হে বলদাতা মহাকাল রথ সারথি, নিখিল ভার ধারণ বিশ্ব বিধাতা, তব নাম জপমালা গাথে রবি সীতারা, তব নাম জপমালা গাথে রবি সীতারা, অনন্ত দেশ কাল জপে দিবারাতি, নিখিল ভার ধারণ বিশ্ব বিধাতা, হে বলদাতা মহাকাল রথ সারথি, নিখিল ভার ধারণ বিশ্ব বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরের ধ্রুপদাঙ্গের একটা গান দিয়ে। গানটা ছোট কিন্তু মর্মার্থ অনেকটাই বেশি, তাই কি না? দ্বিতীয় কি গান শোনাচ্ছ বলো? আমি একটি যে পূজা পর্চার গান করব, শ্রাবণের ধারার মতো। শ্রাবণ ধারার মতো, যদিও এখন বৈশাখ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গান বোধহয় আমরা যে কোনো সময় গাইতে পারি, তাই কি না সন্দীপ? না, এটা তো ওই যে পূজা পর্চার গান বেসিক্যালি। একদমই তাই। এটা তো চলো চলো।
শ্রাবণের ধারার মতো পরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পূরবের আলোর সাথে পুরুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পুরুক প্রাতে দুই নয়নে, নিশীথে অন্ধকারে গভীর ধারে পুরুক প্রাণে নিশিদিন এই জীবনে, মুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে। দেখে যেটা মনে হচ্ছে, মানে ও গানের ভেতরে বলে না যে একদম বুন্দ হয়ে গেছে আর কি, গানের গানের অর্থগুলো নিশ্চয়ই বোঝো। রবীন্দ্রসঙ্গীত কিন্তু খুব কঠিন, অর্থবহুল, ভীষণ অর্থবহুল গান আর কি। এগুলো বিভিন্ন ধরনের মেসেজ ক্যারি করে রবীন্দ্রসঙ্গীত। আমি বলছি না যে আধুনিক গানও কিছু সে অংশে কিছু পিছিয়ে রয়েছে, সেটা নয়। কিন্তু এই গানটা তুমি যদি এমনি নিজে পড়ো কখনো, তাহলে বুঝতে পারবে যে এর মর্মার্থতা কতটা কঠিন আর কি, তাই কি না? খুবই ডিপার মিনিং এটা, একেবারেই তাই, একেবারেই তাই। তুমি প্রপার ওয়ার্ডটা ইউজ করেছো যে খুব ডিপার মিনিং থাকে প্রত্যেকটা গানের, প্রত্যেকটা গানে। তো সন্দীপ, তুমি শিখছো কতদিন ধরে? আমি শিখছি, কার কাছে শিখেছো? আমি তো রবীন্দ্রসঙ্গীত শিখেছি রীতা চক্রবর্তীর কাছে। আচ্ছা, আর ক্লাসিক্যাল নজরুল গীতে ওই যে শঙ্কর সেন। আজকে রীতা দি দেখছেন তোমার অনুষ্ঠান বলেছো ম্যাম কে? হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা আচ্ছা, আর আর ক্লাসিক্যাল কার কাছে শিখেছো বলো? শঙ্কর সেন। আচ্ছা আচ্ছা, সেটাই বলছিলাম যে দুটো রবীন্দ্রসঙ্গীত শিখতে গেলে যে আমি ক্লাসিক্যাল শিখবো না, এই ধারণাটা বোধহয় খুব ভুল ধারণা, তাই কি না? তাই। আচ্ছা, আজকে তোমার লিস্টে বসন্তের কি কোনো গান আছে? কারণ তুমি হলুদ পরে এসছো, কোইনসিডেন্টলি আমিও একই রং পরে এসেছি। বসন্তের কোনো গান আছে কি তোমার সঙ্গে? না, বসন্তের গান বেসিক্যালি আনিনি। আচ্ছা, বাট লিস্টে নেই তোমার? না, লিস্টে নেই। থার্ড গানটা কি গান গাইছো? তারপর
তারপরে আমি একটি প্রকৃতি পর্যায়ের গানে যাব, নীলঞ্জন ঘনপুঞ্জ ছেড়ে। চলো, তুমি কোনোভাবে টেন্সড নয় তো? না না, টেন্স না, না না, একদম টেন্স। আমাদের এখানে ভীষণ ঘরোয়া পরিবেশ। আমার ক্যামেরার উপরে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা ভীষণ কর্ডেল। আমি চাই যে এদেরও যেন কোনো রকম অসুবিধের সম্মুখীন হতে না হয়, কারণ আমি একদম বাচ্চা শিল্পী, তো তাই জন্য আমি সেই কথাটা জিজ্ঞাসা করলাম যে তোমার কোনো টেনশন হচ্ছে না তো আমাদের এখানে? কেমন লাগছে আমাদের এখানে এসে বলো। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে, এর আগেও এসছো? হ্যাঁ এসছি। বাহ, চলো থার্ড গানটা শুনি। কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ভরা দল সমকীর্ণ, ছিন্ন হয়েছে বন্ধন বন্দি, ছিন্ন হয়েছে বন্ধন বন্দি, নীলঞ্জন ঘনপুঞ্জ ছায়া অমৃত অম্বর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চলয়ন্ত, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চলয়ন্ত, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জি, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর, অঞ্জন ঘনপুঞ্জ ছায়া সমৃত অম্বর হে গম্ভীর। কেমন লাগলো, কেমন লাগছে সন্দীপের গান? আর সঙ্গে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি চন্দ্রজিৎকে, ভীষণ ভালো বাজিয়েছিস এই গানটার সঙ্গে, ভীষণ ভালো বাজিয়েছিস, এত সুন্দর একটা গান। এই গানগুলো আসলে কি বলতো, যখন আমরা শুনি তোমাদের মুখে যখন শুনি, এই গানগুলো পুরনো হয় না, পুরনো হয় না কখনো, পুরনো হয় না, মানে এতদিন ধরে শুনে আসছি। আর আমরা না সত্যি কথা বলতে ওদের সঙ্গে একটু গেয়েও ফেলি, আমার মনে হয় আপনারা যারা ক্যামেরার ওপরে রয়েছেন তারাও নিশ্চয়ই গান ওদের সঙ্গে। সেই জন্য আমি ওদের বলি যে লিস্টে এমন গানও এনো যে কমন গান আর কি, যেগুলো জনশ্রুত গান, আমরাও যেন গাইতে পারি তোমাদের সঙ্গে, তাই কি না? চলো তারপরের গানে যাই, কি শোনাচ্ছ এবার বলো। তারপরে আবার প্রেম পর্যায়ে চলে যাব। চলো, আমার হিয়ার মাঝে ভীষণ ভালো গান, চলো প্রেম পর্যায়ে। Thank you.
মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার লুকিয়েছিলে আমার সকল ভালোবাসায়, সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাই। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই গানটা কিন্তু মানে একদম নিতান্ত প্রেমের গান বল, একদম নিতান্ত প্রেমের গান। এখনকার দিনে যে আধুনিকতার ছোঁয়া যেসব গানগুলোতে লেগেছে, তার পাশাপাশি এই গানগুলো কিন্তু কোনো অংশে কম যায় না, কোনো অংশে কম যায় না, তাই না? আসলে রবীন্দ্রসঙ্গীত মানে আমার মতে সব থেকে মডার্ন সং, এর থেকে মডার্ন হতে পারে না, একদম একদম সত্যি কথা বলেছো। এবং তুমি যে এই বয়সে এই ব্যাপারটা অনুধাবন করতে পেরেছো যে রবীন্দ্রনাথ কতটা আধুনিক, সেটা একটা বিরাট বিষয়, সেটা একটা বিরাট বিষয়। মানে তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা যে রবীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট আধুনিক ছিলেন, এত বছর পুরনো হলেও মানুষটি আধুনিকতার ছোঁয়া ওনার লেখনীতে, প্রত্যেকটা লেখনীতে আমরা পাই। শুধু কিন্তু গানেই বলছি না, ছোট গল্প উপন্যাস সব কিছুতেই ওনার আধুনিকতার ছোঁয়া ছিল, তাই কি না? আর আজকের যেটা এমনি আমি মানে আউট অফ সিলেবাস যেটা বলতে চাইছিলাম, যে তোমার কাছে পূজা পর্যায়ের আর অন্য কোনো গান আছে কি? পূজা পর্যায়ের হ্যাঁ আছে, আছে গাইবে, হ্যাঁ ঠিক আছে, চলো শুনি। আচ্ছা ঠিক আছে, চলো।
তাহলে পূজা পূজা গানের আগে একটু বিরতি নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে রয়েছে সন্দীপ। চার চারটে গান শুনে ফেলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের, আপনাদের শুনিয়েওছি। সন্দীপের কাছে আরও বেশ কিছু গান আমরা শুনব, তবে সন্দীপ যেটা বলছিলে যে কোন গানটা নিয়ে তুমি ঢুকবে বিরতির পরে, কোন গানটা গাইতে চাইছো? আমি তো ভেবেছিলাম একিলাবনেটা গাইবো। একিলাবনে যেটা গাইবে, তার আগে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একটা সুন্দর লেখা পেলাম, সেটা একটু পড়ছি। চারিদিকে হিংসা, দেশ বিভেদ, সংকীর্ণতা, অসহিষ্ণুতা, উন্মত্ত বর্বরতা ও মনুষ্যত্বের চূড়ান্ত অবক্ষয়ের পরেও আজকের দিনে মেঘমুক্ত নির্মল আকাশের নিচে আমরা সমবেত হই তাঁরই স্মরণে। তিনি কে? তিনি রবীন্দ্রনাথ, যিনি আমাদের শিখিয়েছেন নিত্যদিনের সমস্ত গ্লানি ও দীর্ণতাকে ঊর্ধ্বে রেখে সংহত সংযত একটা জীবন যাপন করতে। এই লেখাটুকু আজকের দিনে বোধহয় ভীষণভাবে প্রাসঙ্গিক, সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ফিরে যাচ্ছি গানে। আরেকটি কথা বলার ছিল, আমাদের টিভি স্ক্রিনে একটি ফোন নম্বর যায়, রোজই যায়, সেই ফোন নম্বরে ফোন করলে আপনারা শিল্পীর সাথে সরাসরি কথা বলতে পারেন। সঙ্গে রয়েছি আমরা সবাই, সঙ্গে রয়েছেন আপনারাও, রয়েছি কথায় সুরে জমজমান সকালে। ফিরে যাচ্ছি সন্দীপের গানে, চলো। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে একিলা, কাননে একিলা
উচ্ছ্বসিত হয়ে এই যে যৌবনের দল, এদের নিয়ে আমাদের পথ চলা, এরা আগামীতে আরো ভালো গাইবে সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়া। আমরা অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে আছি, সময় কম, গান শুনব বেশি, চলো। আমি দর্শক শ্রোতাদের একটা কথা বলতে চাই, বলো। আসলে মানে গানটা গাওয়ার সময় আমার একটু মানে কলাতে একটা আটকে গেছিল, তাই একটু এমন হয়ে গেছে। কোনো অসুবিধা তো কিছু নেই, অসুবিধার কিছু নেই। সেই জন্য তো বললাম তোমরা যৌবনের দল, তোমাদের ভুল ভ্রান্তিগুলোকেও আমরা মেনে নেব। কারণ কি, আমরা তোমাদের শেখার আরও অনেকটা বাকি রয়েছে কি না, তাই তো? সেজন্য এই ছোট্ট একটা ত্রুটি সেটা মার্জনীয়। চল, তারপরে একটি বিচিত্র পর্যায়ের গানে যাব, শুধু যাওয়া আসা। চলো, শুধু যাওয়া শুধু যাওয়া।
আশা, শুধু শ্রুতে ভাষা, এই তো জীবনের আঙ্গিক, এই নিয়েই চলা। রয়েছে কথায় সুরে জমজমার সকালে, ফোন লাইন খোলা রয়েছে, শ্রোতা বন্ধুরা ফোন করতে পারেন শিল্পীকে। আর আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, আর কি গান শোনাচ্ছে বলো। আমি একটি প্রেমের গান শোনাবো, আমি তোমার সঙ্গে পেতেছি আমার। বাহ, খুব পছন্দের গান মনে হচ্ছে। ভালো লাগে গানটা। চলো, এটা কি কাউকে উদ্দেশ্য করে গাইছো? না না, ডেডিকেটেড কারো কাছে? না না, একেবারেই নিজের জন্য গাও। চলো, তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার রূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বসায়ানি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনারা ভাই কাঁপে তব উত্তরি, সোনারা ভাই কাঁপে তব উত্তরি, গানের দানের মাদনে তুমি জানো সুরেরও বাঁধনে। ভীষণভাবে একটা প্রেমের গান, যার জন্য আমি ওকে জিজ্ঞেস করছিলাম যদি তুমি কি কাউকে এটা ডেডিকেট করেছো, বললো যে না, একেবারেই নয়, এটা সকলের জন্য এই গান। আমি আজকে রাজদীপকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি এত সুন্দর সঙ্গত করার জন্য। কারণ কি জানো তো, আমি এটা মানো তো সন্দীপ, যে তোমার যন্ত্রণার সঙ্গে যারা আছেন তারা যদি প্রপারলি না বাজান বা সুন্দর সঙ্গত না করেন, তাহলে কিন্তু অনুষ্ঠানটা, পুরো অনুষ্ঠানটা সুন্দর হয় না, তাই কি না? তোমার অনেক, আমি দেখেছি কিবোর্ড সঙ্গে থাকলে গানের অনেক জায়গা, যে জায়গাগুলো ধরো তুমি টেনে নিতে পারছো না, সে জায়গাগুলো কিন্তু কিবোর্ড টেনে দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে তার এখানে সহযোগিতাটা একটা বিরাট বড় সহযোগিতা। নেক্সট কি শোনাচ্ছো বলো? না, তুমি আর দুটো গান গাইতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমি একটি বিচিত্র পর্যায়ের গানে যাব, মধুর ধ্বনি বাজ। চলো, ভীষণ সুন্দর গান। ।
সোনু নিগম আছেন, অরিজিৎ সিং আছে, তাদের গান তুমি গাও বা ভালো লাগে তাদের গান তোমার? হ্যাঁ গাই, সব গানই গাই, বাট রবীন্দ্রসঙ্গীত একদম উপরে। ছোট থেকে শিখেছো বলে বোধ হয়? হ্যাঁ ছোট থেকে তো শিখেছি আছে, কমলপুর থেকে বলছেন, বলুন বন্ধু। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। তবে একটা জিনিস অনুরোধ করবো। হ্যাঁ বলুন। যে এই প্রোগ্রাম গুলিতে এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিই কোনটা ভালো বা আমাদেরটা ভালো না ওইটা ভালো, ডিসিশনটা আমরা ওইখান থেকে নিই আর কি। এগুলো একটু দেখবেন। আর অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা আরো চাইবো যে সমস্ত এলাকাতে, গ্রামাঞ্চলে যে সমস্ত ক্ষুদ্র শিল্পীরা আছে, এই সমস্ত প্রতিভাগুলিকে আপনারা চান্স দিন। শহর তো আছেই, পাশাপাশি গ্রামে গঞ্জে যারা আছে তাদেরকে একটু খুঁজে খুঁজে যদি সুযোগ দেন, তাহলে সামগ্রিকভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি বা সঙ্গীত জগৎটা আরো উন্নত হবে। এটুকু বলছি, সঙ্গে থাকুন। ভীষণ ভালো বললেন কমলপুর থেকে। আপনার দুটো পয়েন্ট সত্যি আমাদের মনে রাখার, একটা হচ্ছে তবলার সাউন্ডে একটু সমস্যা হচ্ছিল সেটা, আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে শহরের শিল্পীদের ছাড়াও বাইরের শিল্পীদের যেন আমরা সুযোগ দেই। আমাদের একমাত্র নিউজ ভ্যানগার্ডই বোধ হয় এটা করে থাকে, একটা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম আমরা করে থাকি, তার থেকে আমরা মানে সমগ্র ত্রিপুরা ব্যাপী যত শিল্পীরা আছেন তাদের আমরা চেষ্টা করি একটা মানদণ্ডের নির্ধারণ করে সেখান থেকে কিছু শিল্পী তুলে এনে আমরা আমাদের স্টুডিওতে বসাই। তবে আপনি এত দূর থেকে আমাদের অনুষ্ঠান ফলো করেন, দেখেন এবং এত সুন্দরভাবে গুছিয়ে বললেন, সত্যি এটা আমাদের কাছে কিন্তু একটা খুব বড় পাওয়া। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের এই পরামর্শগুলো আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয়। সঙ্গে থাকুন। চলে যাচ্ছি সন্দীপের কাছে, আর একটা গানই আমরা শুনতে পারবো সন্দীপের কাছে। শেষ গানে কি শোনাচ্ছ বলো?
এটি একটি প্রেম পর্যায়ের গান, প্রেমের জোরে ভাসাল দুয়ার। বাহ, চলো। একটা জিনিস দেখেছো তো সন্দীপ, যে তোমাদের গান কিন্তু আমাদের সারা ত্রিপুরায় যেখানে যেখানে আমাদের ভ্যানগার্ডের ইয়ে চলছে, সবাই কিন্তু শুনছে গানগুলো, সিরিয়াসলি শুনছে। চলো লাস্ট গানে চলে যাচ্ছি। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে চাব না, পান তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাগল হে নাবিক ভুলাও দিক বিধি, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। মর্মার্থ ছিল ভুলিব ভাবনা পেছনে চাব না, একদমই তাই, কোনো ভাবনা না ভেবে পেছনে তাকিও না, শুধুই এগিয়ে যাও, তাই কি না? তোমরা এত নবীন শিল্পী, তোমাদের তো এটাই বোধ হয় থিম হওয়া উচিত, কোনো ভাবনা না ভেবে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া, তাই কি না? একটা ঘন্টা আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল আমার এই ক্ষুদে শিল্পীরা আজকে আমাদের স্টুডিওতে। আগামীকাল আবার থাকবো একই সময়ে একই চ্যানেলে, দেখতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য নমস্কার।